আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। মানুষের জীবন পরিবর্তনশীল, জীবন আসলে কখনো থেমে থাকে না। আল্লাহর উপর সবসময় আমাদের অশেষ ভরসা রাখা দরকার যে সামনের দিনগুলো হয়তো আমাদের জন্য তিনি আরও ভালো রেখেছেন। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিশ মাছ, আর এটা কিন্তু একদম রূপালী ইলিশ, নদীর ইলিশটা। তো তো এই মাছটাই আমার আম্মু কেটে নিচ্ছে এটা রান্না করার জন্য। আমাদের এদিকে যে গ্রামেগঞ্জে যে মাছগুলো পাওয়া যায় এখানে কিন্তু সহজে এই মানে নদীর ইলিশটা দেখা যায় না। আর এই ছোট্ট ইলিশের মধ্যে একটা ইলিশের কিন্তু একটু ডিম হয়েছিল, খুব ইন্টারেস্টিং। এই যে অল্প একটু ডিম হয়েছিল, তো যাক দেখে ভালোই লাগলো। মাছগুলো কাটা শেষে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার হচ্ছে এই মাছের জন্য এদিকে কাটা হচ্ছে মূলা। মূলা আসলে আমরা তেমন একটা পছন্দ করি না আমাদের বাসায়, কিন্তু আম্মু বললো যে মূলা দিয়ে রান্না করলে নাকি ভালো লাগবে, তো সেই সুবাদে আসলে মূলা দিয়ে রান্না করা হচ্ছে। প্রথমে এখানে মূলাগুলোকে হাফ বয়েল করে নেওয়া হবে, আর অন্যদিকে হচ্ছে কয়েক পিস মাছ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে পানি দিয়ে হচ্ছে বসানো হয়েছে। অনেকে হচ্ছে ইলিশ মাছ ভেজে রান্না করাটা পছন্দ করে, কিন্তু আমি আসলে ভেজে রান্না করাটা পছন্দ করি না, আমি এভাবেই পছন্দ করি। এভাবে রান্না করলে আমার কাছে স্বাদটা অনেক, স্বাদ ঘ্রাণটা আমার কাছে বেশি ভালো লাগে, সেই জন্য এভাবেই আসলে রান্না করা হচ্ছে। আর এই তো এই পর্যায়ে হয়ে গেলে তারপর হচ্ছে মূলাটা দিয়ে জাস্ট কিছুক্ষণ রেখে নামিয়ে ফেললে তরকারিটা হয়ে যাবে। আর অন্যদিকে রান্না করা হচ্ছে ছোটো মাছ। ছোটো মাছের হাতে মাখা তো সবাই জানে কীভাবে রান্না করতে হয়। তো এই তো রান্না করা হয়ে গেছে ছোটো মাছ। এটা খেতে খুবই মজা ছিল। ছোটো মাছ আমাদের বাসায় সবাই পছন্দ করে। অন্যদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে একদম কড়কড়া ভাজা, শক্ত ভাজা, এটা আমার আব্বু পছন্দ করে। আর অপর দিকে হচ্ছে ভর্তা বানানোর জন্য শুকনো মরিচটা ভেজে তারপর হচ্ছে বাটা হচ্ছে আটায়। আর এরপর যে কিছু লাউ শাক এবং ধনিয়া পাতা, এটাও ভেজে ভর্তার সাথে অ্যাড করা হবে। আর দেওয়া হচ্ছে শুটকি, যে শুটকিটাও ভেজে নেওয়া হয়েছে। এবার সবগুলো একসাথে বাটা হচ্ছে। দৈনন্দিন দিনের রেগুলার রান্নাগুলো আপনাদেরকে দেখালাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।